চুলের যত্নে মেথির ব্যবহার এ তো পুরনো কথা, কিন্তু মেথিকে সঠিক কি উপায়ে ব্যবহার করলে হবে চুলের সমস্যার সমাধান তা অনেকেরই অজানা। জানাবো মেথির চার রকমের ব্যবহার যা কিনা সমাধান করবে চুলের সকল সমস্যার। চুল পড়া যেন নারী পুরুষের নিত্যদিনের সমস্যা, নানা কারণে হতে পারে চুল পড়ার সমস্যা। তবে দিনে গড়ে 50 থেকে 100টি পর্যন্ত চুল পড়াকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। যদি এর থেকে বেশি চুল পড়ে তখনই হয়ে দাঁড়ায় চিন্তার কারণ। এছাড়া বর্ষাকালে চুল বড় না হওয়া, খুশকি, চুল নিষ্প্রাণ হয়ে পড়ার মতো সমস্যা একটু বেশি দেখা দেয়। তবে ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্নে মেথির ব্যবহার করে পেতে পারেন এই সমস্যা থেকে মুক্তি। 1 টেবিল চামচ মেথি ও 1 চা চামচ সরিষা দানা পাউডার করে কুসুম গরম পানিতে তা ভিজিয়ে অলিভ অয়েল মিশিয়ে পেস্ট করে ব্যবহার করুন চুলের ত্বকে। মেথিতে থাকা লেসিথিন নামক উপাদান চুল ও মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে, সাথে চুল ঝরে পড়া রোধ করে। এছাড়া 50 গ্রাম মেথি 200 থেকে 300 মিলি পানিতে সারা রাত ভিজিয়ে সকালে পান করুন সেই পানি। মেথি ভেজে পানিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড থাকে, যার ফলে চুল ভেতর থেকে পুষ্টি যোগায় এবং চুল করে মজবুত। চুলের খুশকি দূর করতে 2 থেকে 3 চা চামচ মেথি 1 কাপ পানিতে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে পানি সহ ব্লেন্ড করুন। তারপর এতে যোগ করুন 2 থেকে 3 চা চামচ টক দই। সপ্তাহে 2 বার মেথির এই প্যাকটি ব্যবহারে চুল হবে খুশকিমুক্ত ও ঝলমলে। শরীরে আয়োডিন কিংবা ভিটামিনের অভাবে অল্প বয়সে অনেকেরই হতে পারে চুল পাকার মতো সমস্যা, তাই নারিকেল তেলে কমপক্ষে 2 দিন মেথি ভিজিয়ে রেখে তেল কুসুম গরম করে মাসাজ করুন মাথার ত্বকে। এতে চুলের ফলিকুলের সমস্যা ম্যাজিকের মতো দূর হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।